Assalamualaikum. Welcome back to my channel Farjana's Recipe. Friends, শীতের সকালে গরম গরম ধোয়া ওঠানো পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা। তবে প্রতিদিনই মিষ্টি স্বাদের পিঠা খেতেও কিন্তু ভালো লাগে না। তাই তো আমি আজকে আপনাদের করে দেখাবো দারুণ মজার নতুন স্বাদের ঝাল পাটিসাপটা। আর ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই দারুণ মজার নতুন এই পিঠা ঝাল পাটিসাপটা তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে। প্রথমে এখানে আমি ঝাল পাটিসাপটা পিঠার ব্যাটারটা তৈরি করার জন্য ময়দা নিয়েছি 1 কাপ আর 1/4 কাপ, চালের গুঁড়ো নিয়েছি 1/3 কাপ, সুজি নিয়েছি 1/3 কাপ, ধনিয়া পাতা কুচি নিয়েছি 2 টেবিল চামচ, হলুদ গুঁড়ো নিয়েছি 1/4 চা চামচ, লবণ লাগবে স্বাদ মতো, আর লাগবে শুকনো মরিচ বিচি ফেলে জাস্ট উপরের চামড়াটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এতে পিঠাটা দেখতে ভালো লাগবে। সেই সাথে এবার দেখে নেব পাটিসাপটা পিঠার ভিতরে পুর তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে। এখানে আমি মুরগির মাংস কিমা করে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ, সয়াবিন তেল লাগবে 3 টেবিল চামচ, গাজর সবজি কাটার দিয়ে গ্রেট করে নিয়েছি 1/2 কাপ পরিমাণ, মটরশুঁটি সেদ্ধ করে নিয়েছি 1/4 কাপ, পেঁয়াজ কিমা করে কেটে নিয়েছি 1/4 কাপ, ধনিয়া পাতা কুচি নিয়েছি 2 টেবিল চামচ, কাঁচামরিচ ফালি করে নিয়েছি 2টা, সেদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি 1/2 কাপ পরিমাণ, টমেটো সস নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আর ফ্রেন্ডস, এই টমেটো সসটা কিন্তু আমার নিজের ঘরে তৈরি, এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই সাথে আর লাগবে আমার কিছু স্পাইস। এখানে আমি লাল মরিচের গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, জিরার গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, লবণ লাগবে স্বাদ মতো, আদা বাটা নিয়েছি 1/2 চা চামচ, রসুন বাটা নিয়েছি 1/2 চা চামচ এবং গরম মশলা পাউডারও নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। আর ফ্রেন্ডস, এই গরম মশলা পাউডারের লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ব্যাস এই সামান্য উপকরণগুলো দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার ঝাল পাটিসাপটা পিঠা। এখন প্রথমে আমি পিঠার জন্য ব্যাটারটা তৈরি করে নেব। এর জন্য একটা মিক্সিং বোলে দিয়ে দেব ময়দা, চালের গুঁড়ো এবং সুজি। এখন এই 3টে উপকরণই ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এতে অ্যাড করে দেব ধনিয়া পাতা কুচি, শুকনো মরিচ, হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এখন এই সবগুলো উপকরণই আবারও খুব ভালোভাবে ময়দার মিশ্রণের সাথে মিশিয়ে নেব। এরপর এতে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ নর্মাল পানি, দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণই নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং ঝাল পাটিসাপটার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। ফ্রেন্ডস, খেয়াল করুন ব্যাটারটা কিন্তু পারফেক্টলি তৈরি, আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে, বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না। এখন এই ব্যাটারটা যেহেতু তৈরি করা হয়ে গেছে, ব্যাটারটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখবো 1/2 ঘন্টার জন্য। এই সাথে ঝাল পাটিসাপটা পিঠার ভেতরে পুরটা তৈরি করে নেব। এর জন্য আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল, এরপরে দিয়ে দেব কিমা করে কাটা পেঁয়াজ এবং কাঁচামরিচ ফালি, দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি একটু নেড়ে চেড়ে নরম করে নেব। যখন দেখবেন পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব সবগুলো গুঁড়ো মশলা এবং বাটা মশলা, সেই সাথে স্বাদ মতো লবণ। এখন এই সবগুলো উপকরণই খুব ভালোভাবে আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পরেতে অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ পানি, দিয়ে খুব ভালোভাবে মশলা আর পানিটাকে একসাথে নেড়ে চেড়ে প্যানে ঢাকনা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। দেখুন 3 মিনিট পর মশলার ওপরে কিন্তু তেলটাও উঠে এসেছে। এখন এই মশলার মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে কিমা করে কেটে রাখা মুরগির মাংস। এরপর আবারও আমি মশলা আর মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে প্যানে ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর মাংসের কিমাটা যখন সেদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে ম্যাশ করে রাখা আলু। এখন কিমার সাথে আলুটাও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব কুচি করা গাজর আর সেদ্ধ করা মটরশুঁটি। এখন মাংসের কিমার সাথে সবগুলো উপকরণই ভালোভাবে মেশানো হয়ে গেলে
আলু এবং মাংসের মিশ্রণের মধ্যে আমি অ্যাড করে দেব 3 টেবিল চামচ পরিমাণ পানি। এখন পানি আর মাংসের পর ভালোভাবে আবারও মেশানো হয়ে গেলে প্যানে ঢাকনা দিয়ে দেব চুলার একেবারে লো হিটে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন মাংসের পুরটা কিন্তু প্রায় তৈরি। এখন এই পুরের মধ্যে আমি অ্যাড করে দেব টমেটো সস, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আর এরই সাথে কিন্তু তৈরি হয়ে গেল ঝাল পাটিসাপটা পিঠার ভেতরের পুর। এখন এই পুরটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য, সেই সাথে পিঠাটা তৈরি করে নেব। এর জন্য মাংসের পুর সেই সাথে পিঠার ব্যাটার দুইটাই কিন্তু তৈরি। এখন আমরা পিঠাটা তৈরি করব। এর জন্য চুলার একেবারে লো হিটে একটা তাওয়া আমি আগে থেকে গরম করে নিয়েছি। এখন সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল এরকম একটা ব্রাশ দিয়ে তাওয়ার উপরে হালকাভাবে ব্রাশ করে নেব। এরপর এরকম একটা গর্থ চামচ দিয়ে 1 চামচ পিঠার ব্যাটার আমি তাওয়ার মাঝখানে দিয়ে দেব এবং তাওয়ার হ্যান্ডেলটা ধরে ঠিক এভাবেই একটু ঘুরিয়ে গোল রুটির মতো করে পিঠার ব্যাটারটা ছড়িয়ে দেব। এরপর 2 থেকে 3 সেকেন্ড একটু অপেক্ষা করব রুটিটা সেদ্ধ হওয়ার জন্য। যখন দেখবেন রুটিটা ঠিক এরকমভাবে স্বচ্ছ হয়ে আসবে তখন এর উপরে আমি দিয়ে দেব আগে থেকে যে কিমার পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুর থেকে 1 চা চামচ কিমার পুর। এরপরে রুটিটাকে এক ধার থেকে ঠিক এভাবে করে রোল করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একটা করে ঝাল পাটিসাপটা। ফ্রেন্ডস দেখুন একটা পিঠা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এখন সেমভাবে সবগুলো ঝাল পাটিসাপটাই আমি তৈরি করে নেব। এর জন্য আবারও 1 চামচ পিঠার ব্যাটার তাওয়ার মধ্যে দিয়ে তাওয়াটাকে জাস্ট এভাবে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু ব্যাটারটা গোল রুটির মতো করে ছড়িয়ে যাবে। এরপর কয়েক সেকেন্ড অপেক্ষা করে রুটিটা সেদ্ধ হয়ে প্যান ছেড়ে উঠে আসলে এর মাঝখানে দিয়ে দেব কিমার পুর। এরপরে রুটিটাকে এক ধার থেকে রোল করে নিলেই কিন্তু একটা করে পাটিসাপটা তৈরি হয়ে যাবে। এখন সবগুলো পিঠাই আমি সেমভাবেই তৈরি করে নেব। তো দেখুন ফ্রেন্ডস এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের দারুণ মজার নতুন এক পিঠা ঝাল পাটিসাপটা। তো ফ্রেন্ডস অবশ্যই কিন্তু এই শীতের সিজনে ঝাল পিঠাটা অবশ্যই ট্রাই করবেন। আর কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবেন না এই স্বাদটা আপনাদের কেমন লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার জন্য কিন্তু বেশি বেশি দোয়া করতেও ভুলবেন না। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।